quite a long time. আর ওনাকে কিছু এক্সারসাইজ এবং কিছু মানে হ্যাবিট এর কথা বলেন যে ওনার পায়খানা বসতে হবে, একটু হাই কমোড সম্ভব না হলে চেয়ার নিয়ে বসতে হবে, নিচে বসে রান্না বান্নার কাজ করতে পারবেন না, চেয়ারে বসে উচ্চ চুলায় রান্না বান্না করতে হবে, এবং সিঁড়ি দিয়ে যদি ওনার সিঁড়ি ঘরে থাকে তাহলে তো সিঁড়ি দিয়ে একদম ওঠানামা করা যাবে না। আমি ফোন দিচ্ছি তুমি দিয়ে। আর স্টেরয়েডটা আপনি খুব শিগগির দ্রুত একদম সাডেনলি বন্ধ করবেন না, গ্র্যাজুয়ালি অফ করবেন আপনি। বুঝতে পারছেন তো? হঠাৎ করে বন্ধ করলে আবার একটু অসুবিধা হয়ে যাবে, গ্র্যাজুয়ালি। আর সঙ্গে একটু ক্যালসিয়াম দিয়ে রাখেন, বিকজ যেহেতু অনেকদিন যাবত স্টেরয়েড পাচ্ছেন সেজন্য অস্টিওপোরোসিস হয়ে যাওয়ার, ফিমেল অস্টিওপোরোসিস হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। এই জন্য আপনি যে ব্যাপারগুলো বললাম, আর শুধু পেইন কিলার, যখন ব্যথা হবে তখন ব্যথার ওষুধ খাবে। এই ওষুধ কোনো ওষুধ দিয়ে আমরা এই অসুখটা ভালো করতে পারবো না, এটা একটু মনে রাখতে হবে। রোগীকে ভালো করে বোঝাতে হবে যে এই অসুখটা থাকবেই, এই অসুখটা একদম কিউর হবে না, তবে ভালো থাকতে হবে। ভালো থাকার উপায় হলো ওই যে আগে যে উপদেশগুলোর কথা বললাম, সেই উপদেশগুলো একদম পুঙ্খানুপুঙ্খ রূপে মেনে চলতে হবে আপনাকে। বুঝতে পেরেছেন আপনি? কথা সবার কিছু নাই, আচ্ছা ধন্যবাদ।